যতদিন বাসুম এইভাবেই তো চলতে হইব। ওরা ওরা ধরে খুব খাটাইতেছে না রে বাবা? না ততটা নয়, আসলে অভ্যেস নাই তো। যে কথা আছে না, অনভ্যাসের ফোঁটা কপাল ছরছরায়, ওসব ঠিক হইয়া যাইব মা। হ ঠিক তো ওই তো হইব, দেখবি একদিন সব কিছু ঠিক হয়ে যাইব। এদিকে অনেক কাম মা, কি যে করুম কে জানে। কাম তো একটাই রে বাবা, দলুর বিয়া। না মা, শুধু দলুর বিয়া নয়, তোমার তিন সন্তান, তাদের জীবন প্রবাহ তিন দিকে চলতেছে। সূর্যি তার নিজের বউয়ের জ্বালায় চলতেছে, আবদার দিয়া আদর দিয়া বউটারে মাথায় তুলছে। সে আমাদের সংসারের কিছুই বোঝে না। এই নিম্ন মধ্যবিত্ত পরিবার, তার উপর জমিদারি বংশ, এ বংশের যে একটা মান মর্যাদা আছে সে কিছুতে বুঝতে চাই না। আর সূর্য চাঁদ ধরতে চাইছিল, তাহার তো পূর্বই। দলু দেখো, কিছুই আমার ভালো লাগে না মা, কি যে করি। তোর নিজের কথা তো কিছু করলি না। নিজের কথা কি কমু মা, নতুন চাকরি, তার ভিতর সমস্তই কেমন যেন ওলট পালট হয়ে আছে মা। কি রে কিছু কবি? এক কাজ করা যায় না, চলো আমরা দুজনায় মায়ের পোলা কোথায় একটা সইলা যাই। না রে বাবা, তা হয় না। এই বাড়িতে তোর বাপের স্মৃতি লুকায় রয়েছে, আমি এখানেই মরুম, তারপর তগো যা ইচ্ছা হয় করবি, আমি তার বাধা দিতে আসুন না। হাসুস কেন, আমি ঠিকই কইতেছি। হাসি কেন জানো, মরণের পরে না মা কিছুই থাকে না। তখন কে কি করলো কে না করলো তুমি জানবে কেমন কইরা? হ তা তো ঠিক। দীপু তুই না এইবার একটা বিয়া কর। হ্যাঁ বিয়া করবি তো? আর মায়া দেখি। আরে হাসোস কেন, আমি সুন্দর দেখাই তো মায়া দেখুম। তাহার আর দরকার নাই মা। মানে বিয়ার শর্তেই তো চাকরি পাইছি। কি কস তুই! হ্যাঁ ওদের মেয়েকে বিয়ে করতে হইব। তাই? বাহ বাবা, এ তো ভালো কথা। হ্যাঁ তাইলে রাজ্য আর রাজকন্যা এক লগে কর বাবা, কর তুই বিয়া কর। আরে আবার হাসে কেন, আমি কিছু ভুল কইছি নাকি? আচ্ছা মা, ধরো এই যদি চাকরিটা নেওয়ার জন্য আমার একটা বিয়া করতে হয়, ওদের মাইয়ারে তুমি খুব আনন্দ পাইবা না? হ পামুই তো। আর মাইয়াটা যদি পাগল হয়? কি কইলি, পাগল হিজাবর হয় নাকি? যদি এমনটাই হয়, পাগল বউ না চাকরি, মোটা মাই না চাকরি, কোনটা অ্যাকসেপ্ট করবা? তুই আমার মিশামিশি বয় দেখাস কেন রে? এইটাই সত্যি মা, মাইয়াটা পাগল, সব যাই না বুঝাই আমি চাকরিটা অ্যাকসেপ্ট করছি। পাগল মাইয়া? মা মেয়েটারে ভালো করাটা না আমার চ্যালেঞ্জ, ওরে আমি ভালো করুম, স্বাভাবিক জীবনে ওকে ফিরিয়ে আনতেই হইব আমারে। দীপু এটা তুই কি কস? না পাগল কখনো ভালো হয় না। তুই চাকরিটা সাইরা দে বাবা, সাইরা দে। সাইরা দিব মা, সাইরা দিব, চাকরি আমি করুম না আর বিয়াও আমি করুম না, ওরে ভালো কিন্তু আমারে করতে হইবই। আই মাস্ট অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ, মেয়েটা ভালো হইয়া গেলে চাকরি।